শেষ পর্যন্ত নিউ ইয়র্কত করোনাত আক্রান্ত হয়ে নিহত আটজনের মধ্যে একজনের সমাধি গরিবের খবর পাওয়া গিয়ে বাকি হলো লাশ সন্ধ্যা ইয়েন এখনো জানা না যায়। দাফন সম্পন্ন হওয়া নারীর নাম হইল দীপ্তিশা, সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতি সম্পন্নই তার দাফন কাফন। ক্রেনের মাধ্যমে খবর নামানো ইল এই তরুণীর মরদেহ। করোনাত আক্রান্ত তৃষা মারা গিয়েছে 23 মার্চ। নিউ ইয়র্কের জামাইকার হাইল্যান্ড অ্যাভিনিউ তাসিল তার বসবাস। জামাই বোরহান চাকলাদার, পেশাত উবার চালক। 3 সন্তানের মধ্যে তার 2 মাইয়ে ও 1 ফুয়া আসিল। একদম ছোট মাই ফাগর বয়স আসিল দি মাত্র 14 মাস। নিউ ইয়র্ক তৃষার প্রবাস জীবন দি মাত্র 4 বছরের। বাফর বাড়িল দি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মধ্যফাড়া তেলিফাড়া। তৃষার পুরো নাম আমিনা ইন্দালিক। করোনাত নিহত হল লাশ দাফন লইয়েনও বিস্তর সমস্যার সম্মুখীন হন পরে। স্বাস্থ্যবিধির আদ দিয়ে লাশ ধরিবের কোনো বিধান নাই, তবুও বাংলাদেশ সোসাইটির হস্তক্ষেপত এই জটিলতার নিরসন হয়। লং আইল্যান্ডের কবরস্থানও তৃষারে দ্রুত সমাধির বরাদ্দ দেয় এই সোসাইটি। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি।